পূজা কালেকশন এটা দেখাবো মানে একটা ব্যাঙ্গুল সিল্কের মধ্যে দেখাচ্ছি এর নাম হচ্ছে মুগা মুগা সিল্কের উপর থাকবে প্রত্যেকটা শাড়িতে পরিচিত একটা শাড়ি পৈঠানির নানান ধরনের শাড়ি আপনারা মার্কেটে দেখে যায় এটা হচ্ছে পশমিনা পৈঠানি পশমিনা পৈঠানি পশমিনার মতো ভেতরে ডিজাইন যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আমি আমি যে শাড়িটা পরে রয়েছি এটা একটা লিনেনের আইটেম রয়েছে এটা হচ্ছে ক্র্যাক বাটিক একদম কিন্তু লিনেনের একটা নিউ এখন পাট্টু সিল্কও কিন্তু মার্কেটে ভীষণভাবে এসছে একটা নতুন ডিজাইন পাট্টু ইয়র কাতানের প্রচুর ডিজাইন প্রচুর কালার অপশন আমরা আজ এস এম টেক্সটাইলে চলে এসেছি আপনারা জানেন এস এম টেক্সটাইল একটা শাড়ির বিশ্বস্ত হোলসেলার প্রতিষ্ঠান যেখান থেকে আপনি যে কোনো ধরনের শাড়ি হোলসেলে ন্যায্য দামে পেয়ে যাবেন আজ আমরা আরও একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি আজ আমরা দেখব কিছু দারুণ দারুণ শাড়ির কালেকশন পুজোর আগে পুজোর অফার নিয়ে এস এম টেক্সটাইল আপনাদের সামনে চলে এসছে শাড়ির কিছু বিশেষ কালেকশন নিয়ে এস এম টেক্সটাইল যেখান থেকে আপনারা শাড়ি হোলসেল রেটে পেয়ে থাকেন চলুন আজকের ভিডিও শুরু করা যাক নমস্কার আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে এস এম টেক্সটাইলের পক্ষ থেকে আমি জুলেখা দে আমাদের এখানে আপনি সব ধরনের শাড়ি যেমন ঢাকাই জামদানি থেকে শুরু করে পিওরের সিল্কের আইটেম সেমি সিল্ক সব ধরনের শাড়ি আপনারা পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে আর আমাদের শপটা কোথায় সেটা একটু বলে দিই আমাদের শপটা দমদম এবং শিথির মোড়ে ঠিক মিডিলে রয়েছে আপনারা চাইলে দমদম স্টেশনের থেকেও আসতে পারবেন আবার শিথির মোড় দিয়েও আসতে পারবেন স্টপেজটা হচ্ছে বৈশাখী স্টপেজ আর তাছাড়া গাইডলাইন নাম্বার তো আপনাদের কাছে থাকবেই তাহলে শুরু করছি আজকের পূজা কালেকশন এটা দেখাবো পূজোর সমস্ত ধরনের নতুন কালেকশন আমাদের এখানে চলে এসছে শুরু হয়ে গেছে আসা আপনারাও সাথে থাকুন কালেকশন দেখতে থাকুন এখন যেটা ফার্স্ট যে শাড়িটা দিয়ে শুরু করব যেহেতু পুজো পুজো মানেই আমরা জানি একটা গর্জিয়াস ধরনের কিছু শাড়ি আমাদের লাগবেই তো গর্জিয়াস শাড়ি হিসাবে সবার আগে যেটা যাবে খুবই পপুলার একটা শাড়ি এটা হচ্ছে ব্রোকেট নর্মালি আমরা ব্রোকেট দেখেছি অনেক ধরনের যেমন আমরা পার কন্ট্রাস্ট দেখেছি এটা হচ্ছে আঁচল কন্ট্রাস্ট ঠিক আছে আঁচল আর ব্লাউজ পিস থাকবে হচ্ছে আপনার কন্ট্রাস্টে এবং বডিটা থাকবে ফুল ব্রোকেটে ঠিক আছে ভেতরে কোনো পোর্শনে কোনো রকম কিন্তু কন্ট্রাস্ট নেই এর মধ্যে মোটামুটি আপনারা সাত আটটা কালার আপনারা পেয়ে যাবেন এই ধরনের কালার শেডসগুলো হয় কালার শেডসগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ধরনের কালার শেড আরও অনেক কালার শেড মোটামুটি এগুলোর মধ্যে থাকে সাত আটটা নটা দশটা এরকম কালার শেড সবসময় আপনারা পেয়ে যাবেন আপনারা পরের শাড়িতে যেটা দেখাচ্ছি যেহেতু গর্জিয়াস শাড়ির কথা দিয়েই শুরু করেছি সেহেতু আরও একটা শাড়ির কথা না বলে পারছি না এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক শুধুমাত্র পুজো কেন নর্মালি বিভিন্ন ধরনের অনুষ্ঠানেও কিন্তু আমাদের এই ধরনের শাড়ি কিন্তু লাগে দেখুন এটা একটা ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে দেখাচ্ছি অল ওভার আপনারা এরকম চাল ওয়ার্ক পাবেন এটার মধ্যেও কিন্তু অনেক ধরনের কালার অপশন আপনারা পাচ্ছেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন এই এই কালারগুলো এর মধ্যে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে ভিডিও কলিংয়ের মাধ্যমেও কিন্তু দেখে শুনে কেনাকাটা করতে পারেন অথবা আমার শপে ভিজিট করেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন এই হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের নতুন ডিজাইনের কালেকশন দেখালো নেক্সট শাড়িতে মুভ করছি এটা হচ্ছে ভীষণভাবে পরিচিত আপনাদের সামনে এর নাম হচ্ছে মুগা আপনারা অনেক জায়গায় দেখেওছেন হবে শাড়িটা এর নাম হচ্ছে মুগা মুগা সিল্কের উপর থাকবে প্রত্যেকটা শাড়িতে ডুয়াল একটা টোন এবং কন্ট্রাস্টের মধ্যে থাকছে শাড়িটা এর মধ্যেও আপনারা পাঁচটা ছটা কালার সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং যাকে বলে বাজেট ফ্রেন্ডলি এই হচ্ছে কালার শেডস রয়েছে অনেক রিজনেবল প্রাইসে পাবেন প্রাইস সংক্রান্ত যা আপনাদের জিজ্ঞাসা থাকবে আপনারা গাইডলাইন নাম্বারটাতে অবশ্যই ভিডিও কল বা ফোন করুন পৈঠানি পৈঠানি সম্বন্ধে আলাদাভাবে কী বলবো এটা হচ্ছে বহু মানে সবার মুখে মুখে পরিচিত একটা শাড়ি পৈঠানির নানান ধরনের শাড়ি আপনারা মার্কেটে দেখেছেন এটা হচ্ছে আরও একটা নতুন ধরনের ডিজাইন এটা হচ্ছে পশমিনা পৈঠানি পশমিনা পৈঠানি পশমিনার মতো ভেতরে ডিজাইন থাকবে আঁচল এবং বর্ডার পোর্শনটা থাকবে হচ্ছে আপনার পৈঠানির ঝলক দেখুন এই হচ্ছে শাড়ির লুকসটা এই হচ্ছে শাড়ির লুকসটা এরম নিচে একটা সুন্দর পৈঠানি বর্ডার থাকছে এর যে আঁচল পোর্শনে পুরো মিনা করা ওয়ার্ক এবং ভেতরে পোর্শনে কিন্তু পুরো মিনা ওয়ার্কটা থাকছে এর মধ্যে মোটামুটি 10-12টা কালার অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন সবসময় এই হচ্ছে কালার অপশনগুলো রয়েছে এর মধ্যে কোনো শাড়ি যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু ভিডিও কলিংয়ের মাধ্যমে
অবশ্যই দেখে নিতে পারবেন। এবং হোলসেল কিন্তু টোটালি এগুলো আপনারা হোলসেল রেঞ্জে পাবেন, মানে সমস্ত শাড়ি কেনাকাটা কিন্তু হোলসেল রেঞ্জের মধ্যে আপনারা করে নিতে পারবেন। পরবর্তী যে শাড়িটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমি আমি যে শাড়িটা পরে রয়েছে, এটা একটা লিনেনের আইটেম রয়েছে, ভীষণ সুন্দর, প্রচন্ড কমফোর্টেবল একটা শাড়ি, যেটা আপনারা শুধু দুর্গাপুজো কেন অন্য সময়ও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। খুব কমফোর্টেবল একটা শাড়ি, আর এটার এটার চাহিদা প্রচুর রয়েছে মার্কেটে। লিনেনের উপর প্রচুর ধরনের ডিজাইন আমাদের কাছে, মানে আপনারা আসলেও দেখতে পাবেন, নানান ধরনের ডিজাইন আসতেই থাকে। তো এটা হচ্ছে আমি যে শাড়িটা পরে রয়েছি তারই ডিজাইন দেখালাম। এর মধ্যেও কিন্তু আপনারা যেমন এটা ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে, এগুলো ইন্ডিগো কালারের মধ্যে হয়, তো এর মধ্যে নানান ধরনের ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন। কালারটা সেম থাকবে কিন্তু ডিজাইন প্রচুর ভ্যারাইটি থাকবে, ঠিক আছে? একদম কটন বাই কটন মেটেরিয়ালের মধ্যে। আরও নতুন ধরনের শাড়ি, পুজোর কালেকশন মানেই নতুন ধরনের শাড়ি, নানান ধরনের শাড়ি ঢুকছে। সুতরাং কোনো অসুবিধা আমার মনে হয় হবে না, আপনারা এখানে চলে আসুন, দেখে শুনে কেনাকাটা করতে পারবেন, অথবা ভিডিও কলিং এর মাধ্যমেও কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন। আচ্ছা, লিনেন যখন দেখালাম, কটনের আরো একটা আইটেম দেখাচ্ছি, এটাও আপনারা লিনেনের উপর পাবেন। এটা হচ্ছে ক্র্যাক বাটিক, একদম কিন্তু লিনেনের একটা নিউ টেস্ট বলতে পারেন। এটা নতুন ধরনের একটা শাড়ি মার্কেটে এসছে। আমরা এরকম ধরনের ক্র্যাক পাটিক সাধারণত কটনের উপর, মলমলের উপর, ছাপা শাড়ির উপর দেখেছি, বাট লিনেনের উপর কিন্তু এরকম প্রথমবার কিন্তু মার্কেটে এসছে, ঠিক আছে? এর মধ্যেও প্রায় 5-6টা কালার আপনারা দেখতে পাবেন। দেখুন, এই হচ্ছে তার কালার শেড। দেখুন, এই হচ্ছে তার কালার শেড রয়েছে। শাড়িগুলো দেখতে অসম্ভব সুন্দর, প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর দেখতে, এবং পুরো শাড়িগুলোই কিন্তু আপনারা হোলসেল প্রাইসে পাবেন। হোলসেলের মধ্যে যে সিস্টেমটা আমাদের রয়েছে সেটা হচ্ছে মিনিমাম 3 পিস যে কোনো শাড়ি থেকে আপনাদের পারচেস করতে হবে। আচ্ছা, আজকের যা শাড়ি দেখাতে, ও আচ্ছা, পাট্টু শাড়িও দেখিয়ে দিই। একটা পাট্টু শাড়ি, এখন পাট্টু সিল্কও কিন্তু মার্কেটে ভীষণভাবে এসছে, একটা নতুন ডিজাইন পাট্টুর মধ্যেও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা জাল পাট্টু, আপনারা হয়তো দেখেননি কখনো এর আগে, এটাও মার্কেটে একদম নতুন এসছে। পাট্টুর মধ্যে নানান ধরনের ডিজাইন হয়, জাল পাট্টু হচ্ছে প্রথমবার এসছে মার্কেটে, ঠিক আছে? এর মধ্যে ডুয়াল শেড হয়, মানে দুই রকমের কালার শেড পাবেন। এই হচ্ছে তার কালারগুলো, এই হচ্ছে কালার শেডগুলো হয়, প্রত্যেকটা কালারের মধ্যে ডুয়াল টোন থাকে, খুব অ্যাট্রাকটিভ, ভীষণ রিজনেবল প্রাইসে কিন্তু দারুণ একটা শাড়ি। আজকে লাস্ট কালেকশন যেটা দেখাবো, শুরু করেছি একটা দারুণ কালেকশন দিয়ে, আর একটা দারুণ কালেকশন দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি, সেটা হচ্ছে পিওর কাতান। পিওর কাতানের প্রচুর ডিজাইন, প্রচুর কালার অপশান আপনারা পাবেন এবং হোলসেল রেঞ্জে পাবেন। যোগাযোগ করবেন অবশ্যই, যারা যারা হোলসেলের জন্য নেবেন তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। এগুলো সব সিল্কমার্ক সার্টিফাইড পাবেন, নানান ধরনের কালার অপশান, নানান ধরনের ডিজাইন কিন্তু আপনারা এর মধ্যে পেয়ে যাবেন। এই হচ্ছে তার ডিজাইন, তার কালার, এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু আমাদের এখানে আসবেন, যোগাযোগ করবেন, নাম্বার তো দেওয়াই রইল। নমস্কার।